মানে সেটা ভুট্টা চাষ করে কি হয় কিচ্ছু হয় না চপ ভুট্টা খেলে কোনো শক্তি হয় না চাল খাইলে কোনো বাত হয় না মানে চাল খাইলে কোনো শক্তি না কিচ্ছু হয় না আজকে থেকে আমি কি চাষ করবো কি ক আমি টাকা চাষ করব এই লোক কই আজকে থেকে আমি কি টাকা চাষ করব টাকা টাকা চাষ করবে ভালো ভালো কিন্তু আপনি কেডা শাকিবের বউ না মানে আমার ভাবি কথা কর আছে অনেক কিছু দাবি অনেক কিছু দাবি তো ভাবি বুঝলাম না সারা জীবন দেখলাম যে তেঁতু চাষ হয় তুকু ধান চাষ হয় আখ চাষ হয় ভুট্টা চাষ হয় অনেকে শাক সবজি চাষ হয় কিন্তু টাকা চাষ হয় তো আর কিছু নাই বুঝবেন কি আপনি ছোট মানুষ এই যে আমি মনে হয় আজকে টাকাটা যে চাষ করবো কয়দিন পর যা দেখেন আমার ক্ষেতে খালি টাকা 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 বুঝছেন কি তারপরে হেই টাকা ভাঙায় মেশিনে নিয়ে তারপরে আরেক খেতে লাগামো হেই খেতে টাকা টাকা মন করে রইলো বিজনেস কি কয় কি কয় পাগল না আমি পাগল না ঠিক আছে খেতের ভাতে টাকা লাগাইব এই টাকা হইব আবার অন্য জায়গায় লাগাইব ওইব লাগাইব ওইব লাগাইব পাগল ভাবি এটা চিন্তা বাদ দিয়ে অন্য কিছু করেন না আমি কইছি মানে আমি টাকা লাগামই লাগামই তারপর যখন অনেক অনেক টাকা হবো আমি স্বামী মানে শাকিব কত খুশি হবো তুই কি জানো আমি কাছে টেকা জীবনও হয় না টেকা শ্বাস হয় না তাতে চলো বাসায় চলো আমার দেখো শিখাই যাইছে তুই যা ও কি সুন্দর কইলাম কথা দিল উল্টা গুতা ও জি তার চেয়ে সব শিখছে বোঝা গেছে এই খবরটা তাহলে সাকিবরে তো দিতে হয় তাহলে এদিক যাই না তুকু এদিক যাবো না সাকিবকে সাকিবের কাছে যাবো ও সাকিব আলা বাপি জীবনে উনি টাকা না বললে তো একটা ধাক্কা খাইতে হবে আরে ভয় পাইছি কুতা কামো না কি করো তোমার কারণে তো কুতা খাইছি আমার কারণ মানে কি করছি আমি এবার তুমি কিছু করো নাই তোমার বউ মানে ভাবি টেকা লয়ে যাইতাছে খেতের মাঠে গাঁদবো টেকা বলে শ্বাস করবো লয়ে যাইতাছে মানে কয় টাকা এই যে পাঁচ দিয়া দুটো শূন্য 500 টাকা ও এর লিগে তো কই প্রতিদিন সকালবেলা আমার মানি ব্যক্তি টাকা কই যায় কই গেছে খেতে খেতে বলে এই টাকা মাটির তলে রাখবো গাছ হইবো পরে একে তার গুটাইবো আর এক জায়গায় লাগাইবো কত করে বুঝাইছি কথা শুনে নাই টাকা গাছ হইবো ও এগুলা তো জীবনও শুনি নাই টাকা গাছ হইবো বেটা আরো বছর টাকা কামাইলাম কষ্ট কইরা এরকম গাছ লাগাই যদি টাকা পাওয়া যেত তাহলে কি আর কাজ দিয়ে দিনটা 24 ঘন্টা খাটতাম মানুষের কাছে এটা তুমি বুঝলে কি হইব তোমার বউ তো বুঝতে আছে না তাড়াতাড়ি যাও কোন দিকে আছে ওই যে কচিপাড়া খেতে চল যাও আই রে পাগল দেখিস এরকম পাবো আমার জীবনে দেই নাই অনেকগুলা টাকা গেছি প্রত্যেকদিন সকালবেলা মনে করো যে আমি আসি একটা করে টাকা গাড়ি তাহলে যখন এখান থেকে যখন বীজ বেরোবো টাকার ঠিক আছে ওইখান থেকে কি হবো গাছ হইবো পরে এগুলা নিয়ে মেশিন নিয়ে ভাঙামো বাঙালির টাকার থেকে খালি পয়সার পয়সা হবো প্রত্যেক দিন আমার পকেট খালি করে এই জায়গায় না কারণে আর আমার পকেট খালি হয়ে যায় আমি কি টাকা খুঁজতে পাই না আজকেও 500 টাকার নোট লেইছো এর লেগে তো কই আমার মানি ব্যাগের টাকা যায় কই এর লেগে তো খোয়াও যখন এদিকে গাছ হবো টাকা চার্জ যে করতেছি সেটাকে কি আমি তো মানতাম না গাছ মাটিতে টাকা কাটলে আমার গাছ হয় কোনোদিন এই কথা তো আমি কোনোদিনও শুনি তুই কই থেকে শিখছো তাই আমি ওই যে ইউটিউব থেকে এসেছি তুমি ঘুমের পরে আমি তোমার ফোন নিয়ে নিয়ে দেখি আমি এদিকে কার্টুন ইউটিউব থেকে বলে শেখছে মাটির মধ্যে টাকা কারা আমার তুই ফকির বানাই দিছি তো না দেখলে হ্যাঁ তোর এই পরামর্শ ইউটিউবে দিছে না আজকে ওয়াইফাই লাইনও ছুড়ে ধুমু আর মোবাইল আশ্রয় ভাঙ্গুম আমি টাকাটা দাও আমি গাড়ি মাস্কে আবার ওই বলদামি কথা কয় টাকা গাললে কোনোদিন গাছ হয় না হয় আমি দেখছি তোর আজকে বাড়িতে নিয়ে শিক্ষা দিমায় কে গাইছে আর ইউটিউব নো 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 নো